এগিয়ে চলার পথে প্রতিষ্ঠানের সঙ্গে যেসব কর্মী তাল মেলাতে পারছেন না তাদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সিইও এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে কোনো ইস্যুতে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে বাধা নেই তবে স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জোরপূর্বক ছাটাই ছাড়া আর কিছুই নয় বলে মনে করে প্রতিষ্ঠানটির কর্মচারী ইউনিয়ন এই ইস্যুতে ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন আগামীর চাহিদাকে সামনে রেখে পুরোপুরি ডিজিটালাইজেশনের দিকে অগ্রসর হতে যাচ্ছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক এগিয়ে চলার বিস্তারিত তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মী অসন্তোষ প্রসঙ্গে কথা বলেন বাংলালিংকের সিইও আমাদের প্রতিষ্ঠান একটি বড় পরিবর্তনের দিকে যাচ্ছে আমরা পুরনো ধাঁচের মোবাইল কোম্পানি হিসেবে আর থাকতে চাই না আমরা দেখতে পেলাম এগিয়ে চলার পথে অনেক কর্মী তাল মেলাতে পারছেন না নতুন এই বর্তনের বিষয়ে তাদের অনেকেরই জানা নেই তাই আমি বলবো এখানে কর্মী কমানো নয় বরং প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়টি এসেছে কর্মীদের স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য একটি স্কিম চালু করেছে বাংলালিং গেল চোদ্দো ফেব্রুয়ারি এর ঘোষণা দেওয়া হয় এর জন্য আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ঊনত্রিশ ফেব্রুয়ারি এই সময়কে যথেষ্ট উল্লেখ করে সিও জানান যারা স্বেচ্ছায় চলে যাবেন শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হবে আমরা আপনাদের যথেষ্ট সম্মান করি যারা এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন আপনাদের জন্য তাই সম্মানজনক বিদায়ের ব্যবস্থা করেছি স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য একটি স্কিম চালু করা হয়েছে যেখানে দু বছরের পাওনা পরিশোধ করা হবে আমি স্পষ্ট করে বলতে চাই এক্ষেত্রে শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত করা হবে এই সময়সীমা যথেষ্ট নয় বলে মনে করে বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন এসব ইস্যুতে এককভাবে নয় বরং ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক সিও থেকে যতগুলো মেইল এসেছে কোনো মেলেই সে কোনোভাবে ইউনিয়ন কথাটা উল্লেখ করেনি এবং সব জায়গাতে উনি বলা হচ্ছে কিছু উশৃঙ্খল এমপ্লয়ী এবং খুবই গুটি কয়েক এমপ্লয়ি কাজ করতেছে তাদেরকে ইউনিয়নের বাস্তবতা স্বীকার করতে হবে তাদের এক্সিস্টেন্সটা স্বীকার করতে হবে তাহলে তাহলে আমরা একসাথে বসতে পারি যেন একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হয় যেটা এমপ্লয়ির কমন প্ল্যাটফর্মটা তাদের সাথে আমরা প্যারালি ম্যানেজমেন্টের সাথে বসতে পারি এবং আমাদের দাবিগুলো নিয়ে যৌক্তিক একটা সমাধানে আসতে পারি তবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবেন কিনা এমন প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দেননি বাংলা লিঙ্কের সিও ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা